ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে, ইয়া নবী তব কাছে পাই বেশ প্রাণ, ইয়া নবী তব কাছে পাই বেশ প্রাণ, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত কাউনিয়া বাজার জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক কাউনিয়া বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে আবার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন রায়পুর নতুনবাজার আশরাফগঞ্জ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সৈয়দ মাহবুবিজ্জুদ্দিন জাবিরী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আরো কথা বলেছেন মাওলানা মাহফুজুর রহমান খান, আল্লাহ তাআলা তার হায়াত ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহিদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন,
আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় রামগঞ্জ তথা লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই রবের জন্য শুকরগুজার হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের ওয়েদার খুব একটা ভালো না, অপরদিকে রাত অনেক হয়ে গিয়েছে, সেই কারণে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে আমাদের জীবন পরিবর্তনের জন্য, দুনিয়া আখেরাতমুখী জীবন গঠনের জন্য আমরা কোরআনুল কেরিম থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আপনারা পারস্পরিক কোনো কথা বলবেন না, বিশেষ করে যারা এখানে স্টেজে বসে আছেন আপনাদেরকে বেশি ভদ্রতার পরিচয় দিতে হবে, আর আমার এখানে মিডিয়ার যে ভাইরা আছেন তারাও কথা বলবেন না, মনে হয় প্রজেক্টর বাইরে সেট আছে এই জন্য এখানে ওনার কাছে ফোন আসে, ফোন আসলে বাইরে গিয়ে কথা বলবেন, কেউ কথা বলবেন না। আমরা তো আল্লাহর কালাম শুনতে বসেছি, যেখানে কোরআনের কথা শুরু হয় ওখানে অন্য কোনো কথা আর চলতে পারে না, কোরআনের কথা শুরু হয়ে গেলে সব কথা বন্ধ। এটাই হচ্ছে ভদ্রতা, এটাই হচ্ছে কোরআনের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা কোরআনুল করিমকে মহব্বত করি, ভালোবাসি কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে কোরআনকে যেহেতু আমরা ভালোবাসি মহব্বত করি, এই মহব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে আমাদের আচার আচরণ, আমাদের বিহেভিয়ারের মধ্য দিয়ে। এখন আমরা জবান দিয়ে, মুখ দিয়ে বললাম কোরআনকে আমরা ভালোবাসি মহব্বত করি, কিন্তু কোরআনের আলোচনা চলছে, আমরা একটু চুপ থাকতে পারলাম না, নীরব থাকতে পারলাম না। তাহলে আলোচনা হবে, ওয়াজ মাহফিল হবে, এখান থেকে লোকজন বেনিফিটেড হবে। আমরা সবাই আল্লাহর রহমত চাই তো, সবাই আপনারা চান এই মাহফিল থেকে, এই আলোচনা থেকে রহমত পাবেন, বেনিফিট পাবেন দুটো কাজ করলে। জোরে বলেন, কয়টা কাজ করলে? দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে আজকের আলোচনা ইফেক্টিভ হবে। এই মাহফিল থেকে আমরা যে এই মাহফিল যে উদ্দেশ্যে আমরা হাসিল করেছি, এই যে উদ্দেশ্যে আয়োজন করেছি, সেই উদ্দেশ্য হাসিল হবে। রব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنَ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَإِذَا قُرِئَ الْقُرْآنَ যখন কোরআন পাঠ করা হবে, কোরআন থেকে আলোচনা হবে, দুটো কাজ করতে হবে। فَاسْتَمِعُوا দিলের কান দিয়ে শ্রবণ করো, খুব কনসেন্ট্রেট হয়ে মনোযোগের সাথে আল্লাহর কালাম শ্রবণ করো। দুই নম্বর, ওয়া আনসিতু, চুপ, সাইলেন্ট থাকো, নীরব থাকো। এই কথাগুলো মোল্লা না আল্লাহ? কোরআন শুনতে হবে, আদব থাকবে কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। এক নম্বর, মনোযোগী হয়ে না অমনোযোগী হয়ে? দুই নম্বর, কথাবার্তা বলে নাকি চুপচাপ থেকে? আমি কি বুঝাতে পেরেছি? দুটো কাজ করব। প্রশ্ন হচ্ছে আমাদের রেজাল্টটা কি হবে, ফলাফল কি হবে? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাজিল হবে। কয়টা কাজ? আরো জুড়ে, আরো জুড়ে, জুড়ে বলেন। এক নম্বর, ফুললি কনসেন্ট্রেট থাকতে হবে। দুই নম্বর, সাইলেন্ট থেকে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি পাঠাননি, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলা বিরাট একটি উদ্দেশ্য রয়েছে। এমনি এমনি তো আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেননি,
কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? কোরআনুল কারীমে আল্লাহ সেই কথা জানালেন, কেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। শোনো শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড অ্যাকসেপ্ট মাই ওর্ডশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানব জাতিকে কেবলমাত্র আমার গোলামের জন্য সৃষ্টি করেছি, অন্য কিছুর জন্য নয়। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন গো, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমরা গোলাম কার? শুধু কি আমরাই আল্লাহর গোলাম? না, আমাদের মা বাবা, আমাদের পূর্বপুরুষ, এক কথায় যদি বলি আমাদের চোদ্দ গোষ্ঠী কার গোলাম? অনেকের ঠোঁট বন্ধ, একটু আগে দেখলাম তাকবীর দিতে গিয়ে একদম কয়েকজন দাঁড়াই গেছে, অথচ আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে তার লজ্জা লাগে। আপনি কি আল্লাহর গোলাম নন তো আপনি কার গোলাম? আপনি আপনি কি আল্লাহর গোলাম? আপনি তো গোলামের ঘরের গোলাম, আপনি তো গোলাম না, আপনি গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলাম কেন হবেন আপনি? গোলামের ঘরের না গোলাম, লজ্জা লাগে আপনার? আপনার মা বাপ চোদ্দ গোষ্ঠী সব আল্লাহর গোলাম, এই জন্য বলেছি গোলামের ঘরের গোলাম। গোলাম জাত আমরা, আমাদেরকে কেবলমাত্র গোলামের জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। আমরা আল্লাহর গোলাম কিনা, আমরা আসলেই আল্লাহর বান্দা কিনা, এটা যাচাই করার প্রথম মানদণ্ড এবং মাপকাঠির নাম হচ্ছে সালাত। আমার কথা কি বোঝা যায়? এই মাইক ম্যান ভাই বসে যাও, একদম ঠিক আছে, এখন আর নাড়াচাড়া করো না, ঠিক আছে? একটু 30-40 মিনিট এক ঘন্টা কথাগুলো শুনে যান, নড়াচড়া করেন না, পরিবেশ খুব একটা ভালো মনে হচ্ছে না এখানে, কথাগুলো শুনেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা গোলাম কার? এটা মুখে বললেই হবে না, এটা প্রমাণ হওয়ার জন্য একটি মানদণ্ড আছে, একটি মাপকাঠি আছে, সে আসলেই আল্লাহর গোলাম কিনা এটা বুঝার প্রথম মানদণ্ড, প্রথম মাপকাঠির নাম সালাত। আজান হলে বোঝা যাবে কে আল্লাহর গোলাম। প্রত্যেক দিন মসজিদগুলোর মাইকে নামাজে আসার জন্য মুয়াজ্জিন আজান দেয় মোট কয়বার? আরো জোরে বলেন। এবার আপনারা আমাকে বলেন তো দেখি, আজানের প্রথম সেন্টেন্স, আজানের প্রথম বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? আজানের প্রথম সেন্টেন্স হলো আল্লাহু আকবার আল্লাহ। আজানের প্রথম সেন্টেন্স তো লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো, পারতো কিনা? তাহলে কেন আজানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার আল্লাহু আকবার? নিশ্চয়ই এখানে কোনো একটা কিছু আছে, এর সিগনিফিকেন্স কি আপনি আজও বুঝলেন না? কি কারণে আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার? এটা যদি আপনি বুঝতে চান তাহলে এই সেন্টেন্সের অর্থ আপনাকে বোঝা লাগবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবার বড়? মুয়াজ্জিন আজানটা শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, আর আমি তার হুকুম অনুযায়ী আজান দিচ্ছি, নামাজে আসার কথা বলছি, এই হুকুমটাও সবার বড় না সবার ছোট? মুয়াজ্জিন আজানটা শুরু করে আর সে জানিয়ে দেয় আল্লাহর গোলামেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, আজান হচ্ছে, এখন নামাজে আসতে হবে, এই হুকুমটা হচ্ছে আল্লাহর, আর যে আল্লাহর কাছ থেকে এই হুকুম এসেছে তিনি সবার ছোট নাকি সবার বড়? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর বড়ত্ব ঘোষণা করে মুয়াজ্জিন আজান দিল, আজান দেওয়ার পর আপনি ঘুমিয়ে থাকলেন কিংবা আপনি আপনার কাজকর্ম চালিয়ে গেলেন, ব্যবসা চালিয়ে গেলেন, তাহলে আপনি যদি আজান শুনে নামাজে না যান আপনার কাজ কারবার কি বুঝায়? আল্লাহর হুকুম বড় না আপনার কাজ বড়? কথা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝেন, এই যে আজান হলো, কিছুক্ষণ আগেই তো এশার সলাত আমরা আদায় করেছি, এশার সলাতের আজান হয়েছে, কিছু মানুষ এখানে অলিতে গলিতে বসেছিল, আবার কিছু মানুষ তার বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিল,
কিছু যুবকেরা তখন খেলাধুলায় মত্ত ছিল, কেউ তখন ফেসবুকে স্ক্রলিং করছিল, কেউ বাবার বাড়িতে আড্ডা দিচ্ছিল, গল্প করছিল, যে যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, আজান শোনার পরে সে যে নামাজে গেল না, তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে সে টিটকারি করল। মুয়াজ্জিন বলল, আল্লাহর হুকুমটা বড়, আর সে নামাজে না গেলে কাজে ব্যস্ত থেকে বোঝালো আল্লাহর হুকুমের চাইতে তার কাজ বড়। নাউজুবিল্লাহ, খালি পড়লে হবে না, আজকে বুঝে যেতে হবে কথাগুলা। কি করছেন আপনি প্রত্যেক দিন এভাবে সরাসরি আল্লাহর সঙ্গে? সরাসরি দাফর মানে পাঁচবার, কয়বার? পাঁচবার। আরো জোরে, পাঁচবার করছে। আবার পুরুষক তাকে নামাজে যায় না, এরপরে দেখা যায় জুমার দিনে মসজিদে যায়। অবশ্য সাপ্তাহিক নামাজই এই রামগতি এই রামগঞ্জ এলাকায় নাই। আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ? এখন প্রত্যেক দিন নামাজ কয়বার? সাত দিনে পাঁচ সাতা কতবার? ৩৫ বার। লোকটা শুধুমাত্র জুমার নামাজে গেল, ৩৫ থেকে এক বাদ দেন থাকে কত? ৩৪ বার। তার মানে লোকটা একবার আল্লাহর হুকুম মেনে আল্লাহকে খুশি করলো কয়বার? আর নামাজে না গেলে খুশি হয় কে? আরো জোরে বলেন। নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দেন, অথচ পুরুষত্বের হিসাব নিকাশ অঙ্ক করলে দেখা যায় পুরুষত্বে আল্লাহর হুকুম মেনেছেন একবার, আল্লাহকে খুশি করেছেন একবার, আর শয়তানকে খুশি করেছেন ৩৪ বার। ওয়াজ মাহফিল করায়, যারা ওয়াজ করায় তারাই দেখা যায় ফজরের নামাজ পড়ে না। এমনকি মাহফিল কমিটির অনেক জায়গায় সভাপতি আছে, আলেম আলেম না সভাপতি বানায়, এগুলাও দেখা যায় নামাজ পড়ে তো রাত ১২টা ১টা পর্যন্ত ওয়াজ করে লাভ কি হলো? যদি মানুষ নামাজ পড়ে না, কি লাভ হলো আপনার? আপনি বুঝান আমাকে। আমি তো বলেছি আপনি আল্লাহর গোলাম কিনা এটা যাচাই করার মানদণ্ড মাপকাঠির নাম কি? কথা কর না কেন আপনারা, খালি তাকবির তুকবির দিয়ে ফাটাই ফেলেন। তাকবিরওয়ালা নামাজ কোথায়? তাকবিরওয়ালা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ না নামাজ কায়েম হবে। আগে নামাজ কায়েম করতে হবে, কারণ নামাজ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক ইবাদত নয়। আপনারা অনেকে টার্গেট করে ফেলছেন, হুজুর মনে হয় নামাজ নিয়ে কথা বলবে না, একটু পরেই বুঝবেন নামাজ কায়েম মানেই হলো দিন কায়েম। এখন ঠিক জুড়ে হয়েছে, কই হুজুর তো মনের কথা কইছে, তো দিন কায়েমের আগে কি কায়েম লাগবে? আরো জুড়ে বলেন। কোরআনের কোথাও আমি পাই নাই যে আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো, এগুলো নাই। বরং আছে আকিমুসসালাত, নামাজ কায়েম করো। এই নামাজ যখন কোনো পরিবারে কায়েম হয়ে যাবে, সমাজে কায়েম হয়ে যাবে, তাকবীর দেওয়া লাগবে না রে ভাই, অটোমেটিক দেখা যাবে দিন কায়েম হয়ে যাবে। কেমনে কায়েম হয় সেটা একটু পরে প্র্যাকটিক্যালি বুঝাবো ইনশাআল্লাহ। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গুলামের জন্য, আর আল্লাহর গুলামের সবচাইতে উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় যে ইবাদতে, সেই ইবাদতের নামটা আরো জোরে বলেন, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। কিন্তু দেখা যায় আমরা অনেক ভাইরা নামাজে আসি, অনেকেই আছে নামাজ আদায় করে না, ফজরের সময় ঘুমিয়ে থাকে। আমার দেশের বাস্তবিক চিত্র হলো এমন, আমার দেশে ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ কম না বেশি। দেখা যায় ফজরের নামাজে যেতে পারে না, ফজরের নামাজে মানুষ কম, জানাজার নামাজে ভিড় কম না বেশি। তার বাসা থেকে তার ঘর থেকে মসজিদ মাত্র ৫০ হাত ১০০ হাত দূরে, ঘুম থেকে উঠে সে ফজরের নামাজে যেতে পারে না। আর দেখা যায় জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য ঢাকা থেকে রামগঞ্জে চলে আসে। ঘটনা কি, এই লোকটা ১০০ হাত দূরে মসজিদে যায় না, কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য ২০০ কিলোমিটার গাড়ি চালায়া চলে আসে। মতলবটা তার কোন জায়গায়? তার মতলব হলো ওই জায়গায় ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। ফজরের নামাজে অনেকে ঘুমিয়ে থাকে, আসে না নাই? এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা শোনো, যুবক ভাইয়েরা শোনেন, ব্যবসায়ী ভাইয়েরা শোনেন, আপনারা শয়তানের কেমন ওয়াসওয়াসায় পড়ে আছেন।
আস্তাগফিরুল্লাহ। অনেকে দেখা যায় সকালবেলা 8টায় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম সেট করে, অ্যালার্ম আছে না ফোনে? আচ্ছা, বিবাহিত ভাই যারা বউকে বলে, দেখো আমি ফোনে তো অ্যালার্ম দিয়েছি, অগো আমাকে ডেকেও দিও, 8টার সময় ডেকে দিবা যেন ভুল না হয়। স্কুলে কলেজে যাবে, চাকরিতে যাবে, অথবা যারা চাকরি করে ব্যবসা করে বলতেছে আমাকে 8টায় ডেকে দিও, অ্যালার্ম সেট করেছে। আবার যারা বিভিন্ন জায়গায় চাকরি করে কয়ে খবরদার 8টায় ডেকে দিও, 9টার আগে কিন্তু অফিসে ঢোকা লাগবে, নইলে বস জবাবদিহি করবে। আচ্ছা ভালো কথা, আপনি সকাল 8টায় ঘুম থেকে ওঠার জন্য, চাকরি বাঁচাবার জন্য, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, আপনি আপনার যে গন্তব্যে যেতে চান সেই গন্তব্যে যাওয়ার জন্য আপনি সকাল 8টায় অ্যালার্ম ফোনে সেট করতে পারেন। কোন শয়তান আপনাকে ধোকায় ফেলে রাখলো ফজরের নামাজ আদায় করার জন্য আপনি ভোর 5টায় অ্যালার্ম সেট করতে পারেন না? কোন শয়তান আপনাকে ধোকায় ফেলে রাখলো রে ভাই? 8টায় অ্যালার্ম সেট করেছেন, 9টার আগে অফিসে ঢোকার জন্য বসের ভয় আছে, আর ফজরের নামাজে ওঠার জন্য 5টার সময় অ্যালার্ম দেন না। তার মানে বোঝা যায় আপনার কলিজায় আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি, অনেক বেশি। আপনার কলিজায় আল্লাহর ভয় কম, বসের ভয়। এই জন্য আপনার জীবনে ঠাডা পড়ছে, কারণ আপনার জীবনে নামাজ। হে যুবক ভাইরা, নামাজে আসো না কেন? নামাজের দাওয়াত দিলে, নামাজের কথা বললে তারা বলে হুজুর দেখেন না একেবারে ইয়াং মানুষ, তরতাজা যুবক আমি, এখন কেন নামাজে আসব? একটু বয়স হোক, বুড়া হই, চুলদারি পাকুক, তারপরে আমি নামাজে যাব, এরকম যুবক আছে না নাই? আরে যুবক, এটা শয়তানের পজিটিভ ধোকা, শয়তান আপনাকে ধোকা দিয়েছে, তুই আরো বহুদিন বাঁচবি, চুলদারি পাকুক, বুড়া হো, হাতে লাঠি নে, তারপরে নামাজে যাবি। আহারে যুবক ভাই, শয়তানের ধোকায় আপনি পড়ে গেলেন, আপনার মতো কত যুবক বুড়া হতে পারে? আপনি মনে করছেন আপনি অনেক দিন বাঁচবেন, অনেক দিন আর কি বাঁচবেন? মাহফিলের এই যে প্যান্ডেলে বসেছেন, প্যান্ডেল থেকে উঠতে পারবেন কিনা সেটাও আপনি জানেন? কারণ আমরা দুনিয়ার সব কিছু জানলেও মৃত্যুর খবর আমরা কেউ জানি। দেখেন এখন যার হাতে মোবাইল ফোন আছে আর ইন্টারনেট কানেকশন আছে, গোটা দুনিয়ার খবর নেওয়া সহজ না কঠিন? গোটা দুনিয়ার খবর নেওয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে। গোটা দুনিয়ার খবর আপনি নিতে পারলেও আপনার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি কিনা ইন্টারনেট আর মোবাইল দিয়ে জানাও সম্ভব না। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আসার বেলা সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে বাবার ছেলে হয় অর্থাৎ দাদার ঘরে নাতি হয়, এই রকম দেখা যায়। দুনিয়াতে আসার বেলায় সুন্দর সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে সমাজে এমন চিত্র আমরা দেখি, নাতির লাশ দাদা কবরে নামা আছে না নাই? তার মানে বোঝা গেল যে কোনো সময় আমরা চলে যেতে। সুতরাং যুবক ভাইরা, শয়তানকে খুশি করা যাবে, শয়তানকে পাত্তা দেওয়া যাবে না, এই বয়সটাই হলো ইবাদতের বয়স। এই বয়স থেকে যদি আমি আপনি ইবাদতে কাজে লাগিয়ে দিতে পারি, 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারি, এই যৌবন বয়সটাকে যদি আল্লাহর ইবাদতে আমরা কাটাতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? এখন তো জমিন থেকে, আমাদের পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য তাপ দেয়, বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে মানুষেরা সহ্য করতে পারে না, এসি রুমে গিয়ে আশ্রয় নেয়। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়,
এই সূর্যের তাপ আপনার সহ্য হয় না। আহারে বাবারা আমার ভাইরা শোনেন, কিয়ামতের দিন ওই সূর্যটাই এক কিংবা দুই মাইল উপরে যখন নেমে আসবে, জমিন সেদিন তামার জমিন হয়ে যাবে, আর সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার এই চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো উত্রাতে থাকবে। সের কথা কি করে আমি আপনাদেরকে বুঝাই। মহিলারা চুলায় যখন ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে, মানুষের মগজগুলো তেমনি করে ফুটতে থাকবে। মানুষের মগজগুলো ফুটে ফুটে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে, আর পিপাসার্থ হয়ে গিয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দিন! একটা গাছপালা নাই, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। নবীজি বলেছেন সেই কঠিন দিনে রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে ডেকে ডেকে বড় আদর করে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা, ওয়াসাবুন্নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলো যৌবনকাল আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ যুবকগুলোকে দয়া করে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আমার যুবক ভাইরা, কিয়ামতের দিন আপনারা আরশের ছায়া চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন। আমরা সবাই চাই কি চাই না? আরশের ছায়ায় যদি আমরা জায়গা চাই, নামাজ আমরা ছাড়বো নাকি সব সময় আদায় করব? আরো জোরে বলেন, নামাজ আমরা ছাড়বো নাকি? নামাজ ছাড়লে নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে, আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? জাহান্নামে যেতে চান কে কে হাত তুলেন। উনি ভাত খাইয়ে আসে নাই তো, এই জন্য ঠিক নাই কি শুনতেছে, অসুবিধা নাই। আমরা মনের ভুলে কোনো ভুল করলে মাফ করে দেন কি? আমাদের সাথে আল্লাহর পার্থক্য এক জায়গায়, আমরা কোনো মানুষ ভুল করলে তাকে ছাড় দেই না, ভুল কোনো মানুষ করলে, অপরাধ করলে, অপরাধী মানুষ পেলে আমরা শাস্তি দেই, আর আমার আল্লাহ অপরাধী খুঁজতে থাকেন তাকে মাফ করার জন্য। আল্লাহ মানুষের বাহিরের টানেন না ভেতরের টানেন? আরো জোরে বলেন, আল্লাহ আপনার ভেতরের টানেন বাহিরেরটা? অনেক সময় আমরা সামনে লাশ রাখি, লাশ রাখার পরে বলি লোকটা কেমন ছিল, সবাই কয় ভালো, আর মাঝখান থেকে একজন কয়, মনে মনে কয়, সে যে কেমন সৌরার সামার ছিল এটা আমি না জানি। আল্লাহ কিন্তু বাইরেরটা নিবে না নিবে কোনটা? আরো জোরে বলেন। নামাজ ছাড়বেন আপনারা? শোনেন আমার কথা, এই যে টাকা পয়সা ইনকামের জন্য, আপনার বাচ্চাদেরকে, আপনার বাচ্চাদেরকে বড় করার জন্য, আপনি গাড়ি বাড়ি করার জন্য টাকার পেছনে ছুটছেন, কাজ করছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, এইসব কিছুই কাজে লাগবে না। আপনার আমল ছাড়া কোনো কিছু আপনার সঙ্গে যাবে। আর যুবকরা তো ধোকায় পড়ে আছে, তারা মনে করতেছে ইয়াং আছি বাঁচবো। আপনার মতো কত যুবক রাতে ঘুমিয়েছে, সকালে লাশ বের হয়েছে, ঠিক কি না? শুধু যুবকদেরকে বলবো না, আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা সবাই পরপারের যাত্রী, পরপারের প্যাসেঞ্জার, পরকালের প্যাসেঞ্জার। আমরা যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে দুনিয়ার প্রেমে মাতোয়াড়া হয়েছে, এদের উদাহরণ হলো এই রামগঞ্জ থেকে ঢাকা গ্রামী এক নির্বোধ বাস যাত্রীর মতো। শুনতেছেন আমার কথা? যারা আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়ার প্রেমে মাতোয়াড়া হয়েছে, এদের উদাহরণ রামগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বোধ বাস যাত্রীর মতো। আপনাদের এলাকা থেকে এক লোক ঢাকায় যাবে, এখানে কাউন্টারে এসছে, এসে বাসওয়ালাকে বলল, কাউন্টারে যে লোকটা বসা, বলল ভাই আমি ঢাকায় যাব, কোনো বাসের টিকিট আছে কিনা? বলেন তো আমাদের যে ঈদের সময় টিকিট পাওয়া সহজ না কঠিন? বাসওয়ালা বলতেছে ভাই সব টিকিট শেষ, তবে হ্যাঁ একটা টিকিট আছে, একটা বাসে টিকিট আছে, ওইটা ছাড়বে ভোর পাঁচটায়। কয়টায়? জোরে বলেন কয়টায়? ভোর পাঁচটায় বাসটা ছাড়বে। তো বললো ভাই দিয়ে দেন, একটাই যেহেতু আছে দেরি করা যাবে না, অন্য কেউ নিয়ে নেবে, দেন আমাকে দেন। টিকিট কাটলো, এখন রাত বাজে দশটা। এখন মনে করেন, এটা একটা এক্সাম্পল দিচ্ছে, তার বাড়ি দুর্গম এলাকায়, চিন্তা করলো সেখানে যদি যাই ভোর পাঁচটায়, এত রাতে গাড়ি পাওয়া যাবে?
আমি কাউন্টারে আসতে পারবো না, তাইলে এক কাজ করি পাঁচ ঘন্টাই তো এখানে আশেপাশে কাটায় দিই। এখন ওই লোকটা যদি আশেপাশে সময় কাটানোর জন্য চিন্তা যদি করে, আমার তো অনেক টাকা আছে, আমি এক কাজ করি খাট কিনি, পালং কিনি, সোফা কিনি, একটু আরাম করে না বসবো। এরপরে বিভিন্ন প্রসাধনী কেনা সে শুরু করলো। লোকটার কাজ কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? কথা বলেন বলেন তো, এই লোকটা তার বাস ছাড়বে কখন জানে কিনা? জানে। কয়টায় ছাড়বে জানে কিনা? জানে। জানার পরেও এই কয়েক মিনিট সে থাকতে পারতো এরকম, কিন্তু সে এগুলো করছে এই কাজ দেখে আপনারা পাগল বলছেন। ওই নির্বোধ বাস যাত্রী আর আপনার মধ্যে পার্থক্য কোথায় জানেন? আপনিও প্যাসেঞ্জার, আপনি ঢাকার প্যাসেঞ্জার না, আপনি কবরের প্যাসেঞ্জার। আপনি কবরের প্যাসেঞ্জার, সে ঢাকার প্যাসেঞ্জার। তার সাথে আপনার পার্থক্য, সে তার যাত্রার সময় জানে পাঁচটায়, আর আপনি আপনার যাত্রার সময়ও জানেন না। ওই ঢাকার প্যাসেঞ্জার যাত্রার সময় জেনেও পাগলামি করছে, আর আপনি যাত্রার সময় না জেনেও আল্লাহর সঙ্গে নাফরমানি করে করে আপনি শয়তানের দাস হিসাবে নিজেকে আপনি এভাবেই শয়তানের পথে উৎসর্গ করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যে কোনো সময় আপনি চলে যেতে পারেন, টাকার ফুটানি, ক্ষমতার বাহাদুরি, অহংকার সব শেষ হয়ে যাবে। আপনার নামই তুমি আর নাম থাকবে না। মারা যাওয়ার পরে লোকজন কি বলে? অমুক সাহেবকে আস্তে করে নামাও, নাকি বলে লাশটা আস্তে করে নামাও? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা, গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে না। বাঁচতে যদি চান আর ঈমান নিয়ে যদি মরতে চান, সালাত সালাত সালাত। নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমরা বিদায়ের সময় মৃত্যুর সময় কত কথা বলি, ছেলে মেয়েদেরকে ডেকে বলি মারামারি করিস না, যা সম্পদ দিয়ে গেলাম ভাগ বাটোয়ারা করে খাইস। আর নবীজি যাওয়ার সময় বললেন আমার উম্মত আসসালাত আসসালাত আসসালাত, উম্মতরে নামাজ ছাড়িস না, নামাজ ছেড়ে দিস না, কারণ এই নামাজ ছাড়া তোরা মুক্তি পাবি। কি করছেন আপনি? এবার আসেন আমার ভাইরা, নামাজ নিয়ে বহু সময় বহু কথা আপনারা শুনছেন, জাস্ট বললাম নামাজের গুরুত্বটা বুঝালাম। নামাজ আমরা ছাড়বো আজ থেকে, আর নামাজ কখনো ছাড়বো না। আল্লাহর সাথে কি মাহফিলে ওয়াদাটা করা যায়? করা যায়। আমরা মরার আগ পর্যন্ত জেনে বুঝে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম, আল্লাহকে হাত তুলে একটু দেখাই তো, আল্লাহ কবুল করেন, হাতগুলো নামান। এখন আমি আমার মূল বক্তব্য শুরু করছি, আপনাদের মনোযোগ আছে না গেছে? কয়েক মিনিট একটু শোনা যাবে তো? আচ্ছা এবার আসেন, এই নামাজ কি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন বা আমাদের জন্য ফরজ করেছেন শুধু ডেইলি মসজিদে ঢুকে পাঁচবার ঠুস ঠাস করে আল্লাহকে সাজদা দিবেন, এই জন্য আল্লাহ নামাজ দিয়েছেন তাই না? আল্লাহ মনে হয় আপনার সাজদার খুব কাঙ্গাল, যে আপনি সাজদা না দিলে আল্লাহর অনেক বড় লস হয়ে যাবে তাই না? আমি আপনি যদি আল্লাহকে সাজদা না দেই, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো লস নাই, কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল সৃষ্টি তাসবিহ জপে কার। আপনার মতো আব্দুল করিম, আবুল কালাম, আব্দুল সাত্তার, আব্দুল সালাম আল্লাহকে সাজদা না দিয়ে আল্লাহর কিছুই আসে যায় না। আপনি দিলে দেন, না দিলে নাই, দিলে আপনার লাভ, না দিলে আপনার। এখন বলবেন হুজুর তাইলে আল্লাহ নামাজটা দিলেন কেন? এই তো প্রশ্ন, খুব ভালো জায়গায় আসছেন। নামাজ হচ্ছে আপনার জীবন পরিচালনার প্রশিক্ষণের নাম। একটু আগে কি বলছিলাম মনে আছে? নামাজ ঠিক সব ঠিক, নামাজ কায়েম হলে দিন কায়েম হয়,
কেমনে হয় এটা এখন আপনাকে সুন্দর করে বোঝাই। মুসল্লি আপনি সারা জীবন ধরে নামাজ পড়তেছেন, আদায় করছেন ঠিক, কিন্তু আজও আপনি নামাজটা বুঝলেন না। নামাজের আল্লাহ আকবার থেকে নিয়ে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা আছে সব আপনার জীবন পরিচালনার প্রশিক্ষণ, জীবন পরিচালনার ট্রেনিং। আল্লাহ তাআলা নামাজকে একজন মুসলমানের জন্য জীবন পরিচালনার সামগ্রিক একটি প্রশিক্ষণের জায়গা বানিয়েছে। এই সালাত আপনি বুঝলে, সালাত আমরা বুঝলে আল্লাহর কসম আমাদের জীবন বদলে যেত, আমাদের জীবনে নাফরমানি থাকতো না, আমাদের পরিবার ঠিক হয়ে যেত, সমাজ ঠিক হয়ে যেত, সব কিছু চতুর্দিক শান্তিতে ভরে উঠত। কেমনে ভরে উঠত? আসেন, আমি নামাজের 10টি শিক্ষা, অনেক শিক্ষা আছে, নামাজ আমাদেরকে কি শেখায় এরকম 10টি বিষয় বলবো। কয়টা বিষয়? আরো জোরে বলেন, আপনাদের আওয়াজ তো পাচ্ছি না। হুজুর কিন্তু তাকবীর সুডানের মতো কথা খালি বলে না, জীবন পরিবর্তনের কথা বলতেছে, আপনি জবাব দেন একটু আর বুঝার চেষ্টা করেন। নামাজ কি শেখাচ্ছে এটা যদি আপনি বুঝতেন আমাদের সমাজটা এরকম হতো না। আমি এইরকম 10টা বিষয় বলবো। নামাজ আমাদেরকে এমন 10টি জিনিস শেখায় যে এই 10টি জিনিস যদি আমাদের মধ্যে থাকতো আমাদের সমাজে অশান্তি থাকতো, আমাদের জীবনে পাপ থাকতো, আমাদের জীবনটা সুন্দর হতো, জীবনে রহমত দিয়ে ভরে দিতেন কি। আরো জোরে বলে, তাহলে আমরা নামাজ আমাদেরকে যা শেখায় এইরকম কয়টা বিষয় জানবো? আরো জোরে জোরে বলেন, এই 10টা কিন্তু সবাইকে মুখস্থ করে এরপরে বাড়ি যাওয়া লাগবে, নইলে ছুটি। এক নম্বর, নামাজ আমাদেরকে ইউনাইটেড, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে শেখায়, আমরা যেন আমাদের ইউনিটি ধরে রাখতে পারি, মুসলমানরা যেন এক থাকে, ঐক্যবদ্ধ থাকে, এটা নামাজ শেখায়। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। এখন বলেন তো, মুসলমানদের মধ্যে দলাদলি কম না বেশি? এবার আমাকে জবাব দিবেন, প্রত্যেকটি কথার জবাব দেওয়া লাগবে। নামাজ কি আল্লাহ তাআলা একা একা ফরজ করেছেন নাকি জামাতের সাথে ফরজ করেছেন? নামাজকে একা একা ফরজ করা হয় নাই, বরং সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করার জন্য আদেশ দিয়েছেন কি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস-সালাতা ওয়া আতুজ-যাকাতা ওয়ারকাউ মা-রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো, অর্থাৎ যারা নামাজ আদায় করছে তাদের সাথে গিয়ে ঐক্যবদ্ধভাবে নামাজ আদায় করো। এবার আমার দিকে তাকান, এই যে নামাজ আপনি আদায় করছেন সবাই মিলে একসাথে না একা একা? ঐক্যের শিক্ষা আমরা পাচ্ছি নামাজ থেকে। এখন নামাজে ঢোকার পরে আমরা কি বলি নাকি, আমি কৌমের হুজুর, আমি সামনের কাতার, তুমি আলী আর হুজুর পিছনে যাও? কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি কি গুরুস্থানের সামনে নাকি জিন্দা মানুষের সামনে? শোনেন, কথাগুলো শোনেন। এখন নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা শেখাচ্ছে কেন? দেখেন, নামাজে গিয়ে কৌমির কেউ বলে না আমি কৌমি মাদ্রাসায় পড়ি, কিংবা আমি কৌমির হুজুর, আমি সামনের কাতারে, তুমি আলিয়া, তুমি খালিয়া, তুমি পিছনেই থাকো, এমনটা কি আমরা বলি নাকি? আমরা কি নামাজে গিয়ে বলি নাকি আমি আওয়ামী লীগ করি, আমি ক্ষমতাসীন, আমি সামনে, তুমি বিএনপি, তুমি পিছনে? বলে নাকি? আমরা কি নামাজে গিয়ে বলি নাকি আমি আহলে হাদিস, আমি সামনে, তুমি সন্নি, তুমি পিছনে? এটা কি আমরা বলে নাকি? না, বরং মসজিদের ভেতরের দৃশ্যটা বড় চমৎকার, বড় সুন্দর দেখা যায়। মসজিদের ভেতরে ঢুকার পরে কৌমি হুজুরের পাশে আলিয়ার হুজুর দাঁড়ায়, আহলে হাদিসের পাশে সুন্নি হুজুর দাঁড়ায়, তারপরে আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায়, তার পাশে জামাত দাঁড়ায়, চরমুনাই দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, জাতীয় পার্টি দাঁড়ায়, কিলাকিলি আছে? আরো জোরে বলেন, আছে? মসজিদের ভেতরে কিলাকিলি নাই, মসজিদের বাইরে তো কিলাকিলি কেন? তার মানে মুসলমান এখনো নামাজ বুঝে নাই। তার মানে মুসলমান এখনো নামাজ কি? আপনারা এখানে বারবার বারবার হাঁটাহাঁটি করছেন কেন? হয় বসেন, নইলে নেমে যান, আলোচনার জন্য পরিবেশ দরকার, নইলে কিন্তু আলোচনা হয় না। আপনি এসছেন চুপচাপ বসে থাকেন, নইলে আপনি চলে যান, এত কাজ থাকলে আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটাবেন না। ঐক্যবদ্ধ থাকার শিক্ষা আমরা পাচ্ছি, আর নামাজের বাইরে কি ঠেলাঠেলি, একজন আরেকজনকে দেখতে পারে না। কৌমির হুজুর আলিয়ার হুজুরকে দেখলে
আলিয়ার হুজুর দেখলো কয় এ আর কি জানে, এই যে ঠেলা ঠেলি আছে না নাই, সামান্য মাসালাগত পার্থক্য একজন আরেকজনকে দেখতে পারে। অথচ বলেন আমরা যদি দলাদলি না করে এক থাকতে পারতাম আমাদের শক্তি বাড়ত না কমত? নবীজি বলেছেন বুখারীর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। নবীজি বলেছেন মুসলমানরা থাকবে একটা প্রাচীরের মতো, যেই প্রাচীরের মধ্যে একটা ইটের সাথে আরেকটা ইট খুব পাশাপাশি পরস্পর সুন্দর করে লাগোয়া থাকে, এরপরে ইটের গাঁথনি দেওয়া হয়, শক্তিশালী একটা দেওয়াল হয়, মুসলমানরা এই রকম একটি দেয়ালের মতো এক থাকবে। এবার সবাই বুঝে থাকলে আমাকে জবাব দেন তো, মনে করেন এখানে আমরা একটা দেওয়াল দিব, ওইখানে একটা ইট, এখানে একটা ইট, এখানে আর একটা, ওইখানে আর একটা, এরকম গ্যাপ গ্যাপ দেওয়া। আমরা যদি সবাই মিলে সারাদিন এরকম গ্যাপ দিয়ে দিয়ে ইটের সারি তৈরি করি, বলেন আপনারা সারাদিন কষ্ট করেও দেয়াল হবে? যখন আপনি এগুলোকে এক করে ফেলবেন দেওয়াল হবে, তখন ধাক্কাইয়া ফালানো যাবে কি? বুঝলেন? আমি একদল, তুমি আর একদল, তুমি আর একদল, তুমি আর একদল, শক্তিশালী দেওয়াল কখনো হবে? আরো সহজ করে বুঝাই দিয়ে আপনার হাতে একটা লাঠি দেওয়া হলো, বলা হলো লাঠি টাঙ্গি, আপনি ভাঙেন, ভেঙে ফেলেন। বলেন তো হাতে একটা লাঠি থাকলে ভাঙা সহজ না কঠিন? এবার 1000 লাঠি কেউ আপনার হাতে দিয়ে বলল এবার এটা ভাঙো সহজ না কঠিন? কঠিন মানে কুতাকুতি শুরু হবে, কাম হবে? এই উদাহরণ কেন দিলাম? আপনি যখন দলাদলি করে করে আলাদা থাকবেন, ইসলাম বিরোধী কোরআন বিরোধীরা যখন তাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে, আর যখন আপনি ছোট ছোট মাসআলাগত পার্থক্য ভুলে গিয়ে ভাই ভাই বুকে বিক মিলে বুক মিলিয়ে এক হয়ে যেতে পারবেন। 1000 লাঠি ভাঙা যেমন কঠিন, ভেদাভেদ ভুলে যদি এক হয়ে যান, আরে ভাই ভাঙ্গা দূরের কথা, ধরা ছোঁয়া দূরের কথা, কোরআন বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলারও সাহস পাবে না। ঠিক তো কইলেন? এখন নামাজের ভেতরের ঐক্যটা বাইরে আছে নাকি? এই জন্য ইসলাম ওলা লোকদের উপরে পিটাপিটি কম না বেশি। একজন মায়ের খায় আর একজন কয় তো কি হচ্ছে, তো আমার দলেন না মিয়া সাহ, পরের 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 সিরিয়াল যা আপনার, এটা কিন্তু আপনি এখনো বুঝলেন? এখন অবস্থা হয়ে গেছে এমন, আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, এখন আমাদের মধ্যে এত কুতাগুতি, আমরাই বলা লাগে আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি? সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে আমরা ইসলাম যাচাই করি, এটা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা চরমোনাই টুপি, এটা সুন্নি টুপি, এটা আহলে হাদিস টুপি, আছে না নাই? ইয়াদু বিল্লাহ, কি শুরু করেছেন আপনারা! ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাঁসিকে লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা,
আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমরা সালতানাতের মিনার হারিয়ে এখন দেখা যায় রাস্তায় রাস্তায় বেগ নিয়ে নিয়ে ঘুরছে। পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, আমাদের পূর্বপুরুষরা আল্লাহওয়ালা লোকেরা পৃথিবী শাসন করেছে, তাদের উত্তর চুরিরা বস্তা নিয়ে নিয়ে এখন ভিক্ষার ঝুড় নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। যতগুলো কথা বললাম ভুল বলেছি? কথা বলেন ভুল বলেছি? ফরজ নিয়ে তো আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নেই, সামান্য কিছু মাস আলাগত পার্থক্য নিয়ে কেন এত বৈষম্য, কেন এত দূরত্ব আমাদের? এই দূরত্ব যদি কমিয়ে ফেলা যেত ইসলাম শক্তিশালী হতো না দুর্বল হতো? যদি আমরা ছোটখাটো ভেদাভেদ ভুলে সবাই এক টেবিলে বসতে পারতাম, সবাই যদি আল্লাহর দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারতাম, আল্লাহর দিন বিরোধীরা ইসলামের শাহরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস হবে তো না? আমরা ঠেলাঠেলিতে আছি, এই ঠেলাঠেলি যতদিন চলবে ইসলামের উপরে কুরবানি ততদিন চলবে। বুঝলে বুঝবা, তা না বুঝলে তেজ পাতা। সোজা কথা, বিভেদ বৈষম্য দিয়ে কখনো কোরআনের বিজয় আনা সম্ভব নয়। যে হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি কোরআনের আইন চান তো? হ্যাঁ চাই। কেউ কি না চায়? সবাইকে জিজ্ঞেস করবেন, সে যে মতের যে পথের আলেম হোক, জিজ্ঞেস করবেন আপনি আল্লাহর আইন চান তো? এক বাক্যে বলবে হ্যাঁ চাই। ওই যে সবাই আল্লাহর আইন চায় কিন্তু সবার কর্মকৌশলগুলো ভিন্ন, কর্মসূচি ভিন্ন, কিন্তু ডেস্টিনেশন উদ্দেশ্য এক না ভিন্ন? উদ্দেশ্য কি? আমাদের একটা জিনিস তো ঠিক আছে, উদ্দেশ্য ঠিক। পৃথিবীর বহু দেশে, গণতান্ত্রিক দেশগুলোতে দেখা যায় মানুষ কোয়ালিশন করে ক্ষমতায় যায়, আসে না অনেক জায়গায়? তো সেখানে ডান বাম সব এক চেয়ারে বসে, কিন্তু আলেমদেরকে এক চেয়ারে বসানো যায়? ওই দিন একজন বলছে যে প্লেটের মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন, আলেমদেরকে তেমন একসাথে বসানোও কঠিন। ব্যাং রাখলেই ব্যাং কি করে? লাফা। এরকম আলেমদেরকে একসাথে আনা বড় মুশকিলের কাজ। এই যে গত কিছুদিন আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে ডান বাম সব একসাথে বসে, কিন্তু আমার দেশের হুজুর একসাথে বসে না। আল্লাহর কসম করে বলছি, যদি যদি ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ওলামায়ে কেরাম এক টেবিলে বসতে পারেন, এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে। ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমার এক ভাই বুকের উপর হাত বাঁধে, আরেক ভাই নাভির উপরে হাত বাঁধে, অসুবিধা কি রে ভাই? বাঁধুক না, নামাজ পড়লেই হয়েছে। এগুলা নিয়ে মারামারি না করে আপনি বলেন ভাইরা নামাজে আস, হজ আর ওমরা করেছেন কে কে হাত তুলেন তো একটু দেখি, বাবার হাত ভাইরা হাত তুলেন, এই যে অনেকে আছেন হাত নামান, মাশাআল্লাহ আপনাদের এলাকায় অনেকে গিয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনারা মক্কা মদিনায় নামাজ আদায় করেছেন, সেখানে কি আপনারা নিজের চোখে দেখছেন কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ নাভিতে? হাম্বলি মাঝহাবের যারা হাতই বাঁধে না, গুতাগুতি আছে? সব গুতাগুতি আমাদের দেশে, আমাদের দেশে হাত বাঁধা নিয়েও মসজিদ আলাদা নাই মনে হয়, বিপদে থাকে মানুষ। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো, এক লোক গিয়েছে, তার এক লোক সফরে বের হয়েছে, মাঝ পথে আসরের আজান পড়েছে, নামাজ পড়বে, এক মসজিদে ঢুকছে। এখন লোকটা সব সময় হাত বাঁধে নাভির উপরে, তো মসজিদে ঢুকে নামাজ আদায় করছে, হাত বাঁধছে নাভির উপরে, বাকি সবাই বুকের উপরে, সালাম ফেরাই দেখলো এই লোক আবার কোন জায়গা থেকে আসলো, নাভির উপরে হাত বাঁধে, সবাই মিলে তারে দৌড়ানো শুরু করছে। তখন লোকটা দৌড়ানি খাইতে খাইতে হাঁপাইতে হাঁপাইতে এক জায়গায় গিয়ে এদের থেকে রেহাই পাইছে, একটু হাঁপাই দিচ্ছে, এরপরে হাঁটা শুরু করেছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান,
নতুন এলাকা, এখন সে ভাবতেছে হায় রে আসরের নামাজে নাবির উপর হাত বেঁধে কি মুশকিলে পড়ছিলাম, কি দৌড়ানিটা না খাইলাম, মাগরিবের নামাজে ঢুকবো এই ভুল আর করবো না, এখন বুকের উপরেই হাত বাঁধবো, তাইলে আর দৌড়ানো খাওয়া ঢুকছে বুকের উপর হাত বাঁধছে। এই মসজিদে আবার ঘটনাক্রমে সবাই হাত বাঁধে নাবির উপর, নামাজ শেষ দৌড়ানো শুরু হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়ে এদের থেকে রেহাই পাইছে, দাঁড়াইছে তো হাঁপাইতেছে, এরপরে পথ চলা শুরু করছে আরেক জায়গায় গেছে, এশার নামাজের আজান হয়েছে। এখন তো সারাদিনের ঘটনা মনে পড়তেছে, আসরের নামাজে নাবির উপরে হাত বেঁধে দৌড়ানো খাইছে, মাগরিবের নামাজে বুকের উপরে হাত বেঁধে তাও দৌড় খাইছে, এশার নামাজে ভুল করবো না, কপালে যা আছে তাই হবে, এখন আর নাবির উপরেও বাঁধবো না বুকের উপরেও বাঁধবো না, যা আর কপালে যা আছে তাই হবে যেহেতু, তাইলে আর কপালের উপরেই বাঁধি। সবাই তাকায় দেখে হায় হায় এই লোকটা কপালে হাত বাঁধছে কেন, ডেকে বললো কিরে ভাই কপালে হাত বাঁধছে কেন, কয় ভাই মুশকিলে আছে রে ভাই, ঘটনা শোনাইলো, শোনাই বললো ভাই এসার নামাজে আর দৌড়ানো খাইতে চাই না, সারাদিন মানুষ অনেক দৌড়াইছে এই জন্য চিন্তা করলাম যা হওয়ার কপালে কপালে যা আছে তাই হবে, যেন কপালের উপরই হাত বাঁধছে। আহ লজ্জাজনক কথা এগুলো আমাদের জন্য, এই ঘটনা থেকে আমাদের শেখার আছে। আমার এক ভাই বুকের উপর হাত বাঁধে, আমি নাভির উপরে হাত বাঁধবো, অসুবিধা আছে, ওইটা আমল করুক সে, আমি এটা আমল করি, ঠেলাঠেলির দরকার নাই। কেউ তো বলতেছে না যে জোহরের নামাজ 20 রাকাত, আর আমি বলছি না 12 রাকাত, ঠেলাঠেলি এ নিয়ে ঠেলাঠেলি আছে। মক্কা মদিনায় যারা নামাজ পড়েছেন দেখেছেন, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, কেউ আমিন জুড়ে বলে, কেউ আস্তে বলে, জুড়ে যারা বলে তারা কি আস্তে যারা বলে তাদের সাথে মারামারি কিলাকিলি করে? আমি নিজেও তো আলহামদুলিল্লাহ গিয়েছি একাধিকবার, আমি একবার সালাত আদায় করছি, আমার পাশে এক পাকিস্তানে দাঁড়িয়েছে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, এশার নামাজ ইমামতি করছেন, তিনি বলা দোয়াল্লিন বলেছেন, আমি আসতে বলেছি, আর পাকিস্তানে সে বলতেছে আমিন, সালাম ফেরানোর পরে সে বলে নাই কিরে তুই আসতে বললি কেন, আমিও তাকে বলে নাই কি ব্যাপার তোর কি তেল বাড়ছে নাকি জুড়ে বললি কেন, তারেও আমি জিজ্ঞেস করি, সে জুড়ে বলেছে আমি আসতে বলেছি। এই যে মুসলমান ইখতিলাফের কারণে ইফতারাক, দলভেদের এই মতভেদের কারণে দলভেদ হয় না, এটা হচ্ছে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। আমার ভাইয়ের একমত, আমার আর একমত, তার মতের প্রতি আমার রেসপেক্ট থাকবে, আমার মতের প্রতি রেসপেক্ট থাকবে, কিন্তু কিলাকিলি করবো না, এটাই ইসলামের সৌন্দর্য, ঠিক কি না? এই শিক্ষা পাওয়া যায় কোথায়? আরো জোরে, আরো জোরে, নামাজে। কোথায়? আমরা সালাতের শিক্ষা নিয়ে কথা বলি, সালাত কি শেখাচ্ছে? ওই যে বললাম নামাজ আদায় করতেছে এত বছর হয়ে গেছে, জীবন বদলাচ্ছে না কেন, কারণ নামাজ কি শেখাচ্ছে এ বুঝে না এখন, যদি বুঝতো এত গন্ডগোল থাকতো। এক নাম্বার শিক্ষাটা আপনাদের মনে থাকবে, নামাজের বাইরে আপনারা ঠেলাঠেলি করবেন আর করবো না ইনশা। নাম্বার টু, দুই নাম্বার, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন এবং ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। আমরা ভাই ভাই হয়ে থাকব, ভেদাভেদ করব না, কেউ কাউকে কষ্ট দিব না, কেউ কারো হক নষ্ট করব না, এটাও নামাজে শিক্ষা পাওয়া যায়। কেমনে? আপনি খুব বড় ব্যবসায়ী, মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার পরে একজন রিক্সাওয়ালা আপনার পাশে দাঁড়ালো, এখন বড় ব্যবসায়ী কি বলবে না, কে বেটা আমি এত হাজার কোটি টাকার মালিক, আমি র্যাঞ্জ রোভার গাড়িতে চড়ি, তুই সামান্য রিক্সাওয়ালা আমার পাশে দাঁড়াইলি কেন, এটা কি বলতে পারবে নাকি? যদি বলেও ফেলে রিক্সাওয়ালা বলবে তোমার এই বাহাদুরি, টাকার বাহাদুরি গিয়ে মসজিদের বাইরে দেখা, এখানে তুমিও আল্লাহর গোলাম আমিও হলাম আল্লাহর গোলাম, নামাজে আসলে কোনো ভেদাভেদ থাকে? ড্রাইভার মালিক নামাজে ঢুকেছে, ভেদাভেদ আছে নাকি? চাকর আর মালিক একসাথে দাঁড়িয়েছে, মালিক বলতে পারবে না তুমি আমার চাকর তুমি পেছনে যাও, বরং দেখা যায় নামাজে ঢুকলে মালিকের পাশে চাকর দাঁড়ায় কোনো ঠেলাঠেলি নাই। আপনারা হজ আর ওমরা যারা করেছেন তারা নিজের কানে শুনে এসেছেন, বলেন তো
মক্কা আর মদিনায় নামাজের একামত দেওয়ার পরে ইমাম সাহেব আরবিতে কিছু কথা কয় কিনা। আমার দেশে আমলগুলো কিছু জায়গা আছে বাংলায় বলে, আমার ইমাম আর খতিব, সম্মানিত ইমাম আর খতিব ভাইরা যারা এসছেন, এগুলো চালু করা দরকার। এগুলো কোনো আলেমের আমল নয়, এগুলো সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এবং আপনারা ফেসবুক ইউটিউবেও আপনারা অনেক সময় নামাজ দেখেন না, বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু, অথবা বলে সফু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল, এগুলো বলে কিনা। এর মানে কি? কাতারগুলো সোজা করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, এই যে কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়ান, মালিক তার চাকরের সাথে কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়ান, এটা নামাজের ভেতরের শিক্ষা। এটা যদি বাইরে থাকতো সমাজ সুন্দর হতো না অসুন্দর হতো? নামাজে ঢুকলে কোনো ভেদাভেদ থাকে না। এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কইলেন, নামাজের শিক্ষা কি আপনার বাইরে আছে নাকি? আপনি কি কোনোদিন আপনার ড্রাইভারের সাথে বসে ভাত খান নাকি? আপনি কখনো কামলা চাকর বাকরের সাথে বসে ভাত খান নাকি? আপনি তো মানুষকে সম্মান দিতে জানেন না, রাস্তাঘাটে বের হওয়ার পরে দেখা যায় নামাজের মধ্যে রিক্সাওয়ালা আর নামাজি পাশাপাশি দাঁড়ায়, এরপরে বাইরে গিয়ে রিক্সাওয়ালাকে এই রিক্সাওয়ালা এদিকে আসে না নাই? লোকটা রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু আপনার শরীরে যে রক্ত মাংস তার শরীরেও রক্ত মাংস আছে না নাই? এই জন্য তাকে সম্মান দিয়ে কথা বলার দরকার আছে না নাই? মুরব্বী মানুষ বলেন চাচা এদিকে আসেন, চাচা যাবেন নাকি? আপনার সেই মেজ বলেন ভাই অথবা মামা যাবেন নাকি? সম্মান দিলে সম্মান পাবেন। আবার অনেকে দেখা যায় রিক্সাওয়ালার সাথে তর্ক বিতর্ক করে আসে না নাই? রিক্সা ড্রাইভার চাচা বুড়া মানুষ দেখা যায় থাপ্পড় দিয়ে দেয়। হে এমন মানুষ, চাইনিজ রেস্টুরেন্টে বসে যখন খাবার খায় ওয়েটারকে 50 টাকা 100 টাকা হাসি মুখে বকশিস দেয়, আর আমার রিক্সার ড্রাইভার চাচাটাকে 20টা টাকা খুশি হয়ে দিতে পারে না? নির্লজ্জ বেহায়াকু থাকা, ওখানে তো 20-30-50 টাকা দিয়ে দাও, এই রিক্সার ড্রাইভার আমার চাচাটাকে তুমি 20টা টাকা দাও না কেন? বেশি চলে যাবে। রিক্সার ড্রাইভার দেখলে এমনিতেই মায়া লাগে, কি কষ্ট! ওই যে এটাকে কি বলে, পেটেল, পেটেল না, পেটেলগুলো ঘোরায়, ঘাম ঝরে, নিজের কথা নিজের ঢোল নিজে পিঠাইয়া লাভ নাই। এরপরেও বলি, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি, আমি কোনো প্রয়োজনে রিক্সায় উঠলে আমি সবসময় চেষ্টা করি রিক্সার ড্রাইভার যিনি তাকে অন্তত 20-30-50 টাকা বাড়াইয়া দেওয়ার জন্য, বাড়ায় না দেন তার ন্যায্য ভাড়াটা দিবেন। অনেকে আছে রিক্সার ড্রাইভারের সাথে মানে তর্ক করে, আছে না নাই? তার নামাজের শিক্ষা কি ইকুলা নাকি? যে নামাজের বাইরে তার সাথে আপনি ভেদাভেদ করবেন? হতে পারে না আপনি কোটিপতি আর সে রিক্সাওয়ালা, আল্লাহর কাছে এইসব স্ট্যাটাস কিছুই না, দুজনই কার গোলাম? আল্লাহর গোলাম। এটা আল্লাহ শিখিয়েছেন, নামাজে যেমন একভাবে থাকো, এক ভাই আরেক ভাইকে সম্মান করো, এক ভাই আরেক ভাইকে পাশে টেনে নাও, নামাজের বাইরে ওইভাবে এক ভাই আরেক ভাইকে সম্মান করো, পাশে টেনে নাও, ভেদাভেদ করো না, তাহলে সমাজটাকে সুন্দর করে দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের কয়টা শিক্ষার কথা বলেছি, বাকিগুলো খুব দ্রুত বলছি। নাম্বার 3, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। বলেন তো, নামাজ আদায় করার জন্য একজন কি লাগে? আরো জোরে, ইমাম। কি লাগে? ইমাম লাগে, নামাজ আদায়ের জন্য একজন ইমাম দরকার। এখন এই ইমামের তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে তাকে আপনারা ইমামতিতে রাখবেন? এই ইমাম দাওরায়ে হাদিস পাশ না, কামিল পাশ করেন নাই, ইমামতিতে রাখবেন? এই ইমাম অন্যায় অনৈতিক কাজে সম্পর্কিত থাকলে ইমাম রাখবেন? রাখবেন না। এমনকি বউ বেপর্দায় থাকলেও তাকে আপনারা ইমাম হিসাবে রাখবেন? বাপরে বাপ, এই ইমামের পেছনে কয়জন আর?
1,200, 400, 1,500 মানুষ নামাজ পড়ে। এই 1,500 মানুষের ইমাম বানানোর জন্য আপনারা এত কিছু দেখেন, আর হাজার হাজার মানুষের নেতা যখন হয় তখন দেখেন না এ সেসরা চোর কিনা, ডাকাত কিনা, চাঁদাবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে প্রতিফলিত হয় না বলে চোর বাকবর আমাদের নেতা হয়ে বসে আছে। আগেই বলছিলাম নামাজ বুঝবেন সব ঠিক, নামাজ বুঝেন নাই কিছুই হবে না। দেখছেন নামাজ কি শিখাইতেছে আমাদেরকে? দেখা যায় মুসল্লি নামাজে গিয়েছে, ইলেকশনে গরু ছাগলের চেয়ে আরো খারাপ হইয়া টাকা খাইয়া চোর আর বাটপারকে ভোট দিয়েছে। অবশ্য লক্ষ্মীপুরে এগুলা নাই। আপনারা বলছেন আছে, আমার দোষ কি এখানে? আমার দেশে ইলেকশন আসলে দেখা যায় মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে না বাড়ে। এটা ছাগলের দাম সর্বনিম্ন 5,000, এর কমে পাবেন না, কিন্তু দেখা যায় নির্বাচন আসলে 500 টাকায় বিক্রি হয়। আমার এক আত্মীয় 3-4 দিন আগে তিনি আমার সাথে, 3-4 দিন না 5-6 দিন হবে, আমার সাথে ঘটনা শেয়ার করতেছে। তো তিনি সম্পর্কে আমার চাচা হন, তো বললেন ভাতিজা। আমি বললাম চাচা বলেন। ভাতিজা আমি গিয়েছিলাম আমার মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে গেছে আর কি, বিয়াইয়ের বাড়িতে। তো বললাম তো কি হয়েছে? তো বাবারে ওখানে ওই রাতে ইলেকশন চলে, তো আমি যাইতে যাইতে দেরি হয়ে গেছে, বিয়ার বাড়ি অনেক দূরে, রাত 10টা কিংবা 11টা হবে। কারণ বিয়ার বাড়িতে কি আছে, 2 দিনে তো থাকবে, ব্যাগ নিয়ে গেছে কান্ধে, ব্যাগ চলে যাচ্ছে। এখন ওই এলাকার মানুষজন রাস্তাঘাটে অনেকে আছে, আমাকে দেখে তারা বলতেছে ব্যাগের ভিতরে মাল নিয়ে অনেকে ঘুরে, আমাদেরকে চোখে লাগে না। বুঝছেন আমার কথা? ব্যাগের ভিতরে অনেকেই মাল নিয়ে ঘুরতেছে, চোখে যেন কেউ লাগে না। তো আমি এটা শুনলাম, ভাবলাম মনে হয় আমাকে মনে হয় বলে না, আর কেউ মনে হয়, কিন্তু যতই সামনে আগাচ্ছে এই কথা বারবার শুনতেছি। একজনকে ডেকে বললাম, ভাই এই কথা কি বলেন? হ্যাঁ কি বলেন আপনি, আপনি কোন প্রার্থী? ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরেন, আমাদেরকে চোখে লাগে না, কি বলেন? এরকম আছে কিনা? ইমাম যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে তাকে আপনি ইমাম বানান না, তেলাওয়াত অশুদ্ধ হলে তাকে ইমাম বানান না, তাহলে কি করে হাজার হাজার মানুষের সেবক নির্বাচনের সময় আপনি কিভাবে চোর বাটপার গুলোকে আপনি নেতা বানিয়ে ফেলেন? এই জন্য আপনার কপাল থেকে দুঃখ যায় না। যদি আমরা আল্লাহওয়ালা মানুষ পেতাম বদলে যেত সব, আল্লাহওয়ালা মানুষ পেলে সব কিছু বদলে যেত। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? আরো জোরে, অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার শাসনামলে একদিন রাতের বেলা তিনি তার ঘরের মধ্যে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? তিনি মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন, এমন সময়ে তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করার জন্য আসলেন। দরজায় এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, দরজায় দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণ পর ঢুকবা। এদেরকে দরজায় দাঁড়িয়ে রেখে তারপরে তিনি তার সামনে থাকা মোমবাতির যে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতিতে এবার আগুন ধরালেন। এরপরে তাদেরকে বললেন, এবার তোমরা ভেতরে আসো। ভেতরে ঢুকার পরে এরা বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো নতুন, আপনার সামনেই তো একটি মোমবাতি জ্বালানো ছিল, কি কারণে সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন? আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ, জনগণের জন্যই কাজ করছিলাম। এরপরে তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম তোমরা আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, হয়তো আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। আমি মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন খরচ করে আগুন জ্বালায়া যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের হক নষ্ট হবে, জনগণের হক নষ্ট হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য রাষ্ট্রের আমানতের যেন খেয়ানত না হয়, জনগণের হক যেন নষ্ট না হয়, আর আল্লাহর সামনে যেন আমি আসামি না হয়, এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন আমি ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি।
এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো বলেন এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক না বেঠি নেতা বানাইছি এমন এমন কতগুলাকে আমরা খাটের নিচে জুতা রাখি আর এরা খাটের নিচে জনগণের তেল চুরি করে রাখে সেসরা চোর এমন কি মানুষের টয়লেটের যে রিংগুলো আছে ওগুলো তার গুদামের ভেতরে ঢুকিয়ে ফেলে হাঙ্গর মাছ চিনেন আপনারা হাঙ্গর এর স্বভাব কি সামনে যেটা পায় ওইটাই খেয়ে ফেলে এক হাঙ্গরকে ধরা হলো তার পেট অপারেশন করে মানুষের মাথারও খুলি গরুর মাথারও ফেন ফেন তারপরে ফুটবল কারণ এটা স্বভাব হচ্ছে আমার যাই পায় তাই এমন রাক্ষস হাঙ্গরের চেয়েও আরো বড় রাক্ষস কিছু সেসরা চোর আছে এদের পেট অপারেশন করলে রাস্তার সিমেন্ট এমন কি মনের মন রড পাওয়া যাবে বাসো দেয় না যাই হোক এগুলো আপনারা বলছেন তাহলে আমরা নামাজের শিক্ষায় ছিলাম আমি কি একটা কোথাও নিজের মতো করে বলতেছি তা নামাজ কি শিখাইছে আপনাকে ভাই একজন ইমাম যোগ্য ইমামের পেছনে আপনি নামাজ পড়েন ঠিক তেমনি ভাবে আপনি আপনার সমাজের একজন যোগ্য ইমাম বানাবেন তখন সমাজে শান্তি আসবে ঠিক কি না কয়টা বলছি পনেরো মিনিট থাকা যাবে তো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কিছুক্ষণ পরপর এক একজন ওঠে ওটা উঠির টাইম শেষ এখন যে উঠবে আমি বুঝবো একদম পয়েন্টটা তার সাথে মিলছে উঠিয়েন আপনি জনগণ তাকাবে আপনার দিকে কয়টা বলছি কয়টা এটা আমার রেগুলার শিডিউল আমি প্রত্যেক দিনই আধা ঘন্টা টাইম দিই যে যার একটু বিষ আছে এ চলে যাক কিন্তু এরপরে যখন কথা ভালো করে শুরু হবে উঠলেই কিন্তু নিজের বিপদ বোঝা গেছে খবর আছে এবার কয়টা বলছি নাম্বার ফোর নামাজ চার নাম্বারে আমাদেরকে কি শেখাচ্ছে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয় একজন ইমাম ভুল করেছে মনে করেন বলছে আল্লাহু আকবার আচ্ছা বলেন তো নামাজ শুরু করতে হয় কোন সুরা দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন এই সূরা দিয়ে আমরা নামাজ শুরু করি তাই না মনে করেন এক ইমাম আল্লাহু আকবার বলে বলতেছে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান একেবারে সাধারণ মুসল্লি হচ্ছে সেও বলবে ও হুজুর কি হইল আপনার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে ইমাম ভুল করলে পেছন থেকে মুসল্লি কি দেয় কি শিখলেন ভুল সংশোধনের শিক্ষা নামাজ থেকে আছে না নাই ঠিক তেমনি ভাবে ইসলামী শাসকদের নমুনা ছিল দেখেন এখানে অনেক আলেমরা আসছেন মাহফিলে আবু বকর ওমর খুলাফায়ে রাশেদার যে খলিফাগণ ছিলেন তারা দায়িত্ব নিয়েই বক্তব্যতে কি বললেন যতক্ষণ আমাকে আল্লাহ আর রাসূলের আনুগত্যের উপর দেখবা ততক্ষণ অনুসরণ করবা যখন দেখবা আনুগত্য থেকে দূরে সরে গেছি আমাকে সংশোধন করে দিবা এটা ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্রের শিক্ষা এবং এই শিক্ষা নামাজ আমাদেরকে দেয় নামাজে যেমন আমরা ভুল করলে সংশোধনী দেই ঠিক তেমনি ভাবে যাদের হাতে আমরা সমাজের দায়িত্ব তুলে দিয়েছি তারা ভুল করলে সংশোধনী দেওয়া লাগবে আর ওই লোকটাও যদি বেশি ঘাটতেরামি করে কি করতে হবে
নও একটু সুন্দর করে বলি, এক ইমাম নামাজে দাঁড়িয়েছে, ভুল করতেছে দুইবার তিনবার, বারবার লোকমা দেন শুনে না, তখন কি করবেন আপনি? আসো কত বলে তারপরেও শোনো, ঠিক তেমনি ভাবে ভুল করছে ভুল করছে ভুল করছে, কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কাজ করছে, সম্মানের সাথে বুঝাবেন, সম্মানের সাথে বুঝাবেন বুঝাবেন বুঝাবেন, তারপরেও মানে না, ঘাট ধরে নামায় দিবে। এই শিক্ষা পাওয়া যায় কোথায়? নামাজে। কোথায় পাওয়া যায়? নামাজে। তাহলে নামাজে সকল জিনিসের শিক্ষা আছে না নাই? আছে। কয়টা বললাম? আরো জুড়ে জুড়ে বলেন। কি ব্যাপার, মনে রাখতেছেন আপনারা? মজার মজার জিনিস চলে যাচ্ছে রে ভাই। এক নম্বর কি বলছিলাম দেখি, কার মনে আছে দেখি তো? ইয়েস, নোট করতেছেন না? চমৎকার, এক্সিলেন্ট, মমতাজ, সুন্দর, মাশাআল্লাহ। এরা হচ্ছে ওয়াজ মাহফিলের রিয়েল শ্রোতা, রিয়েল রিয়েল শ্রোতা। আমি এদেরকে পছন্দ করি যারা নোট করে, আর আপনারা আমার আলোচনা যারা ইউটিউবে শুনেন আপনারা দেখছেন আমি ওইভাবে পয়েন্ট ভিত্তিক কথা বলি। সুন্দর মাশাআল্লাহ, আমার এই ভাইদের ইলম হায়াত সব কিছুতে আল্লাহ বরকত দান করুন। এরা রিয়েল শ্রোতা। কয়টা বলছি? এক নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। দুই নাম্বার কি বলেছি? নামাজ আমাদেরকে, না না দুই নাম্বার সিরিয়ালি বলেন, ভেদাভেদ দিন ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিন নাম্বার, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। চার নাম্বার, নামাজ আমাদেরকে নেতৃত্ব সংশোধনের শিক্ষাও দেয়। নাম্বার ফাইভ, নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়। কি শেখায়? বিশৃঙ্খলা, শৃঙ্খলা। কেমনে শৃঙ্খলা শেখায়? আচ্ছা বলেন তো, মসজিদে ঢুকে কি আপনারা হইচই করেন নাকি? তবে কিছু কিছু জায়গায় হইচই আছে, এটা কিয়ামতের আলামত। এবং এক হাদিসে এসছে, নবীজি বলেছেন মসজিদে ঢুকে যখন মানুষ হইচই করবে তখন আল্লাহ গজব নাজিল করবেন। নাউযু বিল্লাহি মিন, তাহলে এটা আমরা করব না। নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায় কেমনি? দেখেন, নামাজে আমরা ঢোকার পরে চুপচাপ হয়ে যাই, নামাজ পড়ি, জিকির আজকার, তাসবিহ তাহলিল পড়ি। আবার নামাজে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যখন কাতার সোজা করেন, নামাজের সময় হয়ে গেছে কাতার সোজা করেন, তখন কি আমরা আঁকা বাঁকা করে দাঁড়াই না সোজা হয়ে দাঁড়াই? তাহলে বোঝা গেল নামাজে আমরা ঠিকঠাক থাকি, আর নামাজের বাইরে গেলে আমরা শয়তানের ধোকায় বেঠিক হয়ে যাই। কেমনে? নামাজের ভিতরে, মসজিদের ভিতরে খুব সুন্দর লাইন ধরে, আর নামাজের বাইরে এখন যদি বলি একটু লাইন ধরে, দেখবেন আঁকা বাঁকা হয়ে গেছে। ব্যাংকের সামনে লাইন, দেখেন নামাজের সামনের কাতার ফিল আপ, কেউ আর যাবে? এই টপকায় যাবে? সুন্দর শৃঙ্খলা দেখা যায়। এরকম ঘটনা আমি দেখছি, এক জায়গায় দেখলাম এক লোক ব্যাংকে লাইন ধরে দাঁড়ায় আছে, এক পাকনা এসে কয়, ভাই দেখেন তো এই জিনিসটা কি, এটা আমাকে একটু ঠিক করে দেন। এর হাতে দিয়ে বলে, ভাই একটা মিনিট আসতেছি। সে তাকে এটা হাতে দেয়া, তার দুই তিনজন ক্রস করে আরো সামনে গেছে। আছে এরকম? আছে। কি শৃঙ্খলা আপনি শিখলেন? এই যে ওয়াজ মাহফিলে ও শৃঙ্খলা পাচ্ছি না আমরা, কথা বলে এদিক তাকায় ওদিক তাকায়, কথা বলছে হুজুর এদিকে রাখতা, মানে আপনি তাকাবেন, তাহলে শৃঙ্খলা এখন আমরা নিতে পারি নাই। নামাজ থেকে শৃঙ্খলা শিখতে হবে, সুশৃঙ্খল জীবনযাপনের ট্রেনিং নিতে হবে। ইমাম সাহেব সুরা শেষ করে রুকুতে গেছেন, তিনি বললেন আল্লাহু আকবার। ইমাম রুকুতে মুসল্লি সাজদায়, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? নামাজ হবে, এই শৃঙ্খলা নামাজে শিখলেন। এই মুসল্লি দেখা যায় নাস্তার টাইমে নাস্তা করে না, নাস্তার টাইম যখন এর নাস্তা করে বারোটায়, দুপুরের খাবার বিকাল পাঁচটায়, রাতের খাবার দুইটায়, এর জীবনে শৃঙ্খলা আছে? শৃঙ্খলা আছে? এই ছাত্র ভাইরা তোমরা কি করো, তোমরা রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকো, ফেসবুক স্ক্রলিং করে, ফেসবুক স্ক্রলিং করছে এত রাত পর্যন্ত জেগে থাকে, জোয়ান ছেলে যুবক ছেলে, তার চেহারার অবস্থা দেখছেন, একদম গালটাল ভেঙে এমনি হয়ে গেছে, তোমার এই অবস্থা কেন? তুমি রাতের তারা দাঁড়িয়ে না ঘুমাবা? তোমার জীবনের শৃঙ্খলা কোথায়? পড়ার সময় পড়বা, ঘুমের টাইমে ঘুমাবা, খেলার সময় খেলবা, স্কুলে যাওয়ার টাইমে স্কুলে যাবা। জীবনে শৃঙ্খলা নিয়ে আসতে না পারলে কেরিয়ার সুন্দর হয়? এই শৃঙ্খলা আমাদেরকে শেখায় নামাজ। শৃঙ্খলা শেখায় কি? কয়টা বলছি ভাই? নাম্বার সিক্স, এই তো কষ্ট শেষ হয়ে যাচ্ছে আপনাদের। ছয় নাম্বার, নামাজ আমাদেরকে টাইম মেনটেন শেখায়। নামাজ আমাদেরকে কি শেখায়? বিশেষ করে বাংলাদেশে টাইম মেনটেন খুব ভালো হয়, বাংলাদেশে টাইম মেনটেন খুব ভালো হয়। হ্যাঁ, দেখবেন যেই
যে কোনো অনুষ্ঠানে, আমি মাহফিল দিয়ে উদাহরণ দিচ্ছি না, যে কোনো অনুষ্ঠানে দেখবেন সভা সমাবেশে লেখা থাকে শুরু হবে বিকাল তিনটায়, পাবলিক বুঝে বুঝছি এটা পাঁচটায়, কি আমি কি ভুল বলছি? যেটা লেখা দেখবেন সকাল দশটায়, পাবলিক বুঝে এটা বারোটায়, এমনকি খুব কম জায়গায় দেখবেন টাইমলি সব শুরু হয়, খুব কম জায়গায় আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নামাজ ফরজ করেছি আমি কেমনে, টাইমলি মানে টাইমলি নাকি বেটাইমে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা, প্রত্যেকটা নামাজের টাইম আছে, সময় অনিবর্তিতের উপরে নামাজ ফরজ করেছেন কে? এখন আমার রামগঞ্জের ভাইরা যদি বলে ফজরের নামাজ আমরা পড়বো দুপুর এগারোটায়, আপনার কথা মতো হবে নাকি? জোহরের নামাজ পড়বো বিকাল চারটায় হবে নাকি? এশার নামাজ রাত তিনটায় হবে নাকি? প্রত্যেক নামাজের একটা সময় আছে না নাই? কিন্তু আপনার জীবনে তো সময়ের কোনো ভ্যালু, আর যার জীবনে সময়ের মূল্য নাই তার জীবনে সফলতাও। আমাদের অবস্থা কি জানেন, দশটার গাড়ি কয়টায় যায় কেউ জানে? এক লোক ঢাকায় যাবে, রেলওয়ে স্টেশনে বসে আছে, দশটায় তার ট্রেন ছাড়বে, বসে আছে, আহ্বান হয়েছে দেখি না কোন সময় আসে, দেখা গেল ঠিক দশটায় হুইসেল শোনা গেছে, খুব খুশি, হ্যাঁ বাংলাদেশে এটা সম্ভব, টাইম মতো চলে আসছে, খুশি হয়ে তার ব্যাগ ট্যাগ টান মারছে, আরেকজন হাত ধরে বলছে ভাই উঠিস না, এটা গতকাল দশটার ট্রেন আজ দশটায় আসছে, এরকম আছে কিনা? ছাত্র ভাইরা তোমার টাইমলি কাজ করতে হবে, যুবক ভাইরা টাইমলি সকালবেলা ঘুম থেকে ফজরের আগে উঠে আগে ফজরের নামাজ, আমার দিন শুরু হবে আমি মুসলমান ফজর দিয়ে, ফজরের পরে আর কোনো ঘুম নাই, কাজে লেগে যেতে হবে। নবীজি দোয়া করেছেন কাদের জন্য? আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলা যে উম্মতরা তাড়াতাড়ি জায়গায় কাজ শুরু করে তাদের উপরে আপনি স্পেশাল বরকত দিয়েন। দোয়া কোনো হুজুর করে নাই, দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখবেন যারা সকালে উঠে কাজ শুরু করে এদের কাজে বরকত থাকে, দশটা এগারোটায় উঠছে হিপিজিপি হিপিজিপি শুরু করছে তারা কুড়া, কারণ আর বরকত। তাহলে টাইম মেনটেনটা নামাজ থেকে আমরা শিখবো ইনশা। কয়টা বললাম? ছয়টা। নাম্বার সেভেন, কষ্ট হচ্ছে আপনাদের? নোট করে রাখেন, নাম্বার সেভেন, সাত নাম্বার, নামাজ আমাদেরকে পর্দা মোতাবেক চলার শিক্ষা দেয়, পর্দা মোতাবেক। নামাজের সতর ঢেকে না ঢেকে যদি নামাজে দাঁড়ায় নামাজ হবে নাকি? নারী হোক পুরুষ হোক বেপর্দা হয়ে সতর না ঢেকে নামাজ আদায় করা যাবে? নামাজের ভেতরে যুবক তোমার সতর ঠিকঠাক, নামাজের বাইরে তোমার সতর কোথায়? দেখা যায় হাফ প্যান্ট পরে পরে রাস্তায় হাঁটে, এরকম লক্ষ্মীপুরে কি বেহায়া আবার দেখা যায় নামাইতে নামাইতে জুতার তলায়, এগুলো লক্ষ্মীপুরে? ভালো করে শোনেন আমার যুবক ভাইরা, নবীজি বলেছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, এমনকি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন না। তিনটা কথা বলেছি আবার শোনেন, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দুই নাম্বার তার সঙ্গে কথাও বলবেন না, তিন নাম্বার তাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী কোন ব্যক্তির ব্যাপারে কথা বলছেন? নবীজি বলছেন যেই পুরুষ তার টাকনর নিচে কাপড় ঝুলায়। ঠিক তো কইলেন, চেক করলে এখানে অনেককে পাওয়া যাইতে পারে, এরা বলছে আমি বলি নাই, তার মানে কমন পড়ে টাকনর উপরে কাপড় পরবেন তো ইনশাল্লাহ। এগুলো আমরা শিখতেছি কোন জায়গা থেকে? এরপরে আমার অনেক বোনরা আছে নামাজ পড়ে বের হওয়ার সময় খুব ফ্যাশন করে বের হয়, অবশ্য লক্ষ্মীপুরে। এরপরে অনেকে আছে নিজের বউকে খুব সুন্দর করে ব্যাপারটা মানে বুরখা ছাড়া বের করে, আছে না নাই? কি ভাই নিজের বউকে এরকম খোলামেলা নিয়ে বের হয়েছেন কেন? এলাকার মানুষের কি হক আদায় করতেছেন নাকি? এলাকার মানুষের হক মানে আপনার নিজের বউ নিজেই না, আপনি দেখবেন আপনার নিজের বউয়ের সৌন্দর্য আপনার জন্য, আপনি দেখেন জিনিসটা তো আপনার। এক ভাই বউ নিয়ে বের হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য ওয়েট করছে, ছোট ভাই একটা এলাকার এসে বলতেছে ভাই কোথায় যাচ্ছেন? ভাবি ওদিকের সাথে, ভাবির অবস্থা এমন কেন? কয় ভাই তোমার ভাবি খুব সুন্দরী রূপ, সেটা আমি না জানি, এলাকার মানুষ তো জানে না, এলাকার মানুষেরও তো একটা হক আছে। এইরকম নিজের বউকে বেপর্দা বানায় এলাকার মানুষের হক আদায় করেন কে কে হাত তুলেন?
থাকলেও তুলবে, আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয়, এরকম নাই। তার মানে এটাও কমন পড়ে, ফেসবুক কি পাবলিক না পার্সোনাল? হ্যাঁ যুবকরা কথা বলতে হবে, ভয় পাইলে চলবে না। ফেসবুক কি পাবলিক না পার্সোনাল? বউ কি পাবলিক না পার্সোনাল? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড আন কেন? তার মানে নিজের বউটাকে আপনি জনগণের সম্পদ বানিয়েছেন। বেহায়া, নির্লজ্জ, বেশরম কোথাকার, এর আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই। একটা বেহায়া, বেশরম, নির্লজ্জ। আবার বউয়ের ফটো ফেসবুকে দেওয়ার পরে এক ভাই কমেন্ট করছে, ভাই ভাবিকে যে লাখ যা লাগতেছে। আরেকজন কমেন্ট করছে, ভাই জোস লাগতেছে, আপনার জোস আরেকজন খায়। বেহায়া, বেশরম। যারা এই কাজ করে ফেলেছি আমরা আজকেই ডিলেট করব ইনশাআল্লাহ। বোনের ফটো ফেসবুকে দেওয়া যাবে, নিজের মা বোনদের ঘরের কারো ফটো ফেসবুকে আমরা দিব? পারবেন তো? কারণ নামাজ আমাদেরকে এই পর্দাগুলো শেখায়, নামাজ আমাদেরকে কি সুন্দর জীবনযাপন শিখায়। দেখেন যুবক ভাইরা, তোমরা ভালো করে আমার কথাগুলো শোনো, আমার যুবকরা শোনো, বলতো নামাজে দাঁড়াইয়া কি আমরা পেছন দিকে তাকাই নাকি আল্লাহু আকবার? এমনি পড়ি নামাজ? সুবহানাল্লাহ, আমি তো আসলে কথা শেষ করতে ইচ্ছে করে না, প্রত্যেকটা জিনিসের শিক্ষা। যে নামাজে দাঁড়াই আমরা তাকাই কোন দিকে? কারণ এটা নামাজের আইন, এভাবেই নামাজ পড়তে হবে। ঠিক তেমনি ভাবে নামাজের বাইরে চক্ষুটাকে বেগানা নারীর দিকে দেওয়া যাবে না, বিধানটা কা? এটাও নামাজের ভেতরে ট্রেনিংটা আছে নাই? আল্লাহ কোরআনে শিখালেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষগুলোকে বলেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। আমার যুবক ভাইরা, চরিত্র এমন ভাবে গঠন করো, ইউসুফ আলাইহিসসালামের মতো চরিত্র বানাও। মেয়েরা তোমার সামনে দিয়ে চলে যাবে, তাকাবাও না, আল্লাহকে ভয় করবা। ইউসুফ আলাইহিসসালামের মতো নিজের চরিত্র সুন্দর করে ফেলো। ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখে মিশরের সুন্দরী রূপসী নারীরা রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, তিনি যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা। ইউসুফ আলাইহিসসালামকে প্রতিদিন তার চোখের সামনে দেখে একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে বেডরুমে খাস কামরায় নিয়ে আসলো। এরপরে কুপ্রস্তাব পেশ করলো ইউসুফ আলাইহিসসালাম, কেবলমাত্র আল্লাহকে ভয় করে এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা সবগুলো দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার যুবক ভাইরা, আমাদের চরিত্র এমন করার দরকার আছে না নাই? আমরা কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, যাদের সামর্থ্য আছে আমরা বিয়ে করে ফেলবো, বাবাকে বলেন বাবা বিয়ে করাই দেন। তবে আমার দেশের যুবকরা ভালো, এরা বিয়ে করতে চায়, জানা করতে চায়। আমার বাবারা আপনারা বুঝার চেষ্টা করেন, আপনাদের ছেলেগুলা কত ভালো, এরা জানা করতে জানা। কয়েকজন হাসতেছে, খুব খুশি হয়েছে তারা বিয়ের কথা বলায় যে হুজুর এই না আপনি আমাদের পক্ষে আসতেন এতক্ষণ পরে। হ্যাঁ, আমরা যুবকদের পক্ষে, তবে তোমরাও আবার অকর্মা হলে চলবে না, সামর্থ্য থাকলে বিয়ে করো। নবীজি বলেছেন সামর্থ্য নাই রোজা রাখো, তোমার যৌন কামনা বাসনা কিছুটা কমবে রোজা রাখো। রোজা রাখতে হবে, পারবেন তো ইনশাল্লাহ, কর্মঠ হয়ে যান। এখন সবাই চাকরির পেছনে দৌড়াচ্ছে। আমার যুবক ভাইরা শুনতেছেন আপনারা, যুবকরা শোনো, ছাত্ররা শোনো, ছাত্ররা শোনো একটু, তোমাদেরকে বলি, তোমরা আশায় বসে আছো মাস্টার্স পাশ করে চাকরি করবে, তুমি চাকরি দেওয়ার চিন্তা ভাবনা করো। তুমি ছোটবেলা থেকেই ক্লাস 9-10 পড়ছো, স্বপ্ন দেখতে থাকো যে আমি চাকরি করবো না, চাকরি দেওয়ার মতো ওই রকম আমি বড় হতে চাই, ওরকম করে ক্যারিয়ার গঠন করো। তুমি স্বাবলম্বী ছোটবেলা থেকে হও না কেন, ক্লাস 9-10 যখন তুমি পড়ছো, নিচের ক্লাসের এদেরকে টিউশনই করাও, যাই পাও জমায় রাখো তুমি, অথবা এখন অনলাইনের যুগ, ইন্টারনেট, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছো অনলাইন, এখন অনলাইন বিজনেস করা যাচ্ছে, যাচ্ছে কি না? তুমি আমের সিজনে রাজশাহী থেকে আম এনে হোম ডেলিভারি করো। এই যে আপনাদের পাশেই তো চাঁদপুরের কি তাজা তাজা রূপালি ইলিশ আছে না, এখানে অনলাইনে এখন করা যাচ্ছে, অনেকে করতেছে না? বিশ্ববিদ্যালয়ের ভাইরা, কলেজের ভাইরা, তোমরা দেখতেছো এগুলো, তুমি এগুলো শুরু করো।
যারা ঢাকা শহরে থাকো ড্রাইভিংটা শিখে ফেলো, অবসর সময়ে দুই তিন ঘন্টা উবারে পাঠাবে গাড়ি চালাও, অর্থাৎ তুমি কোনো না কোনো কাজ করো। তোমরা যারা গ্রামে থাকো ছাত্ররা, তোমরা আরো কত কিছু করতে পারো, পড়াশোনার পাশাপাশি করো। আর বাবারা বাধা দিবেন না, অনেক অনেকে আছেন, না হুজুর আমার ছেলেটা এটা কেন করবে, এটা করতে করতেই তাকে ফার্মের মুরুখ বানাচ্ছেন, না ছেড়ে দেন কাজ করুক। এরকম যদি নিজেরা একটু পড়াশোনার পাশাপাশি কিছু কিছু করতাম, তাহলে বিয়ের পরে এই বাবার পেছনে আব্বা বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো এগুলো বলা লাগতো না। অন্তত তুমি যদি ইন্টারমিডিয়েট থেকে মাসে 8-10 হাজার টাকা 5 হাজার টাকাও যদি তুমি জমাইতে পারো, বছরে 5 বারও কত হয় সাইড, ইন্টারমিডিয়েট 2 বছর, অনার্স 4 বছর, 6, মাস্টার সারা ধরলাম 2 বছর, 8 বছর, 8 6 8 48 4,80,000 এত খরচের দরকার নাই। সুন্নতি তরিকা 2-3 লাখে বিয়ের কাজ শেষ করে ফেলো, আর আব্বুকে বলা লাগবে তুমি তো অকর্মার ঢেকি হয়ে বসে আছো। সবাই কর্মঠ হতে হবে, এই দুই হাত কাজে লাগাতে হবে, পারবে তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। যুবকরা এখন এমনি হয়ে গেছে, কয়েকদিন একটু আগেই তোমাদের পক্ষে বলছিলেন, এখনো পক্ষে তোমাদের, বিয়ে তাড়াতাড়ি করতে হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন তুমি এই দাম্পত্য জীবন শুরু করলে আমি আমার রহমতে তোমার জীবনটাকে রহমত দিয়ে বরকত দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ, বিয়ের মধ্যে বরকত আছে না নাই? আচ্ছা তাহলে আমরা 7 নম্বর কি বলছিলাম, নামাজ আমাদেরকে কি করে পর্দার শিক্ষা দেয়। এই বাইরেও নামাজের বাইরেও পর্দা থাকবে তো ইনশাল্লাহ। শেষ আর উঠবেন নাকি উঠবেন না, এই যে 3টা শিক্ষা বাকি আছে। নাম্বার 8, নামাজের 8 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়, ধৈর্যশীল হওয়া, ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করেছেন 10-15 মিনিট তিনি যদিও তেলাওয়াত করেন, সালাম ফেরানোর আগ পর্যন্ত কি আপনি চলে যেতে পারবেন নাকি? আল্লাহ আকবার দাঁড়াইছেন, লম্বা করে বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই না, চলে যাচ্ছে, এরকম হয় কখনো? তবে কিছু কিছু মানুষ আছে নামাজ আদায় টিটকারি মারে, ইমাম সাহেব লম্বা পড়লে বলে এগুলো লক্ষ্যে পড়ে নাই, এগুলো হচ্ছে মুনাফিকি খাসলত। কি খাসলত? ইমাম সাহেবকে সতর্ক করে কেমন অবস্থা চিন্তা করছেন? এগুলো করা যাবে, করবো আমরা, এগুলো করবো, ধৈর্যশীল হতে হবে। এই যে নামাজে যেমন ধৈর্যশীল, নামাজের বাহিরেও ধৈর্যশীল। জীবনে অনেক সুসময় এসে আর দুঃসময় আসবে, উত্থান পতন হবে জীবনে, অনেক কঠিন সময় আসবে, ওই সময় ধৈর্য ধারণ করতে হবে কার জন্য? নাম্বার 9। এরপরে নামাজের 9 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন পরিবর্তনের শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে সরি জীবন সংশোধন, জীবন সংশোধনের শিক্ষা দেয়। যেমন নামাজে ভুল হলেও নামাজ সংশোধন করার একটা কায়দা, একটা তরিকা আছে, কিন্তু দেখি বুদ্ধিমান কে আছেন বলেন তো, এটার নাম কি? এই তোমার চাচা পেরেছেন সহু সেজদা, তাই না? নামাজে আপনি ভুল করেছেন, নামাজটা এখন ঠিক করে ফেলবেন কি দিয়ে? সাহু সাজদা দিয়ে। আমরা জীবন জীবন চলার পথে আমাদেরও ভুল হয়, মনেরও জানতে ভুল হয়, আবার ইচ্ছে করে আমরা গুনাহ করে ফেলি। সংশোধনের একটা রাস্তা খোলা রেখেছেন, কি সেই রাস্তার নাম? কি মাশাআল্লাহ, সেই রাস্তার নাম তাওবা। একটা রাস্তা আল্লাহ খোলা রেখেছেন, আল্লাহ বলেছেন বান্দারে তোমার গুনাহ যদি, গুনাহ করতে করতে যদি গুনাহের স্তূপ বানিয়ে ফেলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল আল্লাহ বললেন আমার হাবিব আপনি আমার গোলামদেরকে বলে দিন, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে ফেললে, পাপ করে ফেললে, আমার রহমত থেকে হতাশ হয়ে যেও না, আমার রহমতের আশা করে আমার কাছে তাওবা করো, মাফ করে দিবেন কে? অনেকে আমরা গুনাহ করে ফেলেছি, আজকের মাহফিলে যদি সিদ্ধান্ত নিয়ে তওবা করে বাড়ি যাই মাফ করবেন কে? মনে মনে ভাবছেন হুজুর আমি তো অনেক বড় গুনাহগার, কি আর গুনাহ আপনি করেছেন? আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় মাথার উপরের বিশাল আসমানের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান।
তাহলে জীবনে আমরা ভুল করে ফেলেছি, তাওবা করে ফেললে আমাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। এই যে জীবনটাকে সংশোধন করার শিক্ষা এটাও পাওয়া যায়। আরো জোরে কয়টা বললাম? আরো জোরে অনেকের কষ্ট হচ্ছে, শেষই তো চলে আসছে। দশ নাম্বার পয়েন্টটা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। নামাজ আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার, কোরআনের আলোকে আলোকিত হওয়ার, কোরআনের বিধান জমিনে কায়েম করার শিক্ষা দেয়। ঠিক তো কইলেন, কেমনে দেয় আমারে বুঝান? কারণ নামাজে কোরআন ছাড়া অন্য কোনো বই থেকে তেলাওয়াত করা আপনাদের মসজিদের হুজুর আল্লাহু আকবার নামাজে দাঁড়ালেন, এরপরে বললেন, বুখারী শরীফের হাদিস শুরু করলেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাবলিক বুঝবে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, হুজুর আবার কোন কিতাব থেকে পড়ে? কারণ নামাজে একটা বই থেকেই পড়তে হয়, বইটার নাম কোরআন। নামাজ থেকে কি শিখলেন? নামাজের ভেতরে যেমন কোরআন, মসজিদের বাইরেও ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল জায়গায় যেই কিতাবের বিধান আইন চলবে সেই কিতাবের নাম কোরআন। বোঝা যায় কথা? আল্লাহর কিতাবকে বাদ দিয়ে যারা এদিক সেদিক চলতেছে এদের জীবনটা বরবাদ। এরা আবার কায়দা করে কবরে যাওয়ার সময় কোরআনের দলে রাসূলের দলে যেতে চায়। রাসূলের দলটাই হলো ইসলাম, আর ইসলামের দলের সংবিধানটা হলো, দর্শনটাই হলো কোরআন। জোরে বলেন কি? আমরা লাশ কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি, সবাই বলেন বিসমিল্লাহি, তার মানে লক্ষ্মীপুরের মানুষ এই দোয়াটা জানে। এবার দেখি অর্থটা জানে কিনা, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। সবাই বলেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। কার নামে? কার নামে? ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, কার দলে? অর্থাৎ আল্লাহর নামে রাসূলের দলে তারে কবরে রেখে গেলাম। কাকে রাখতেছেন? লোকটা তো এমনও হতে পারে সারাটা জীবন কোরআনের দলের বিরোধিতা করেছে, সারাটা জীবন কোরআনওয়ালা লোকদেরকে পিটিয়েছে, সারাটা জীবন হুজুরদেরকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে পাইলেই ইচ্ছা মতো বকেছে, গালিগালাজ করেছে, আল্লাহর দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম ডলার চালিয়েছে, এরকম নাই? সারা জীবন করেছে কোরআনের সঙ্গে বেঈমানি, এখন সারা জীবন করেছে রাসূলের দলের সঙ্গে বেঈমানি, খুব কায়দা করে আপনি রাসূলের দলে উঠিয়ে দিয়ে যাচ্ছেন। যেই লোকটার জীবন যৌবন রাসূলের দলে লাগে নাই, রাসূলের দলের কোনো কাজে লাগে নাই, এই লোকটার মরা দেহেরও রাসূলের কোনো দরকার না। তাহলে বুঝা গেল, আমরা নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে মসজিদের বাইরেও আল্লাহর কিতাবের আইন মানাটাও বাধ্যতা। এটাই হচ্ছে নামাজের কয়টা বলছি, আর ওয়াজ লাগবে না, বুঝলে একদম শেষ, কয়টা বলছি? এই দশটা শিক্ষা কি মনে করেন আপনি? এখানে সব ভাইরা যদি সিদ্ধান্ত নেন যে হুজুর এই দশটাই দেখি তো এক বছর ট্রাই করি, আগামী বছর আসলে কি হয় দেখবেন আপনি। কয়টা শিক্ষা বললাম? এই দশটা শিক্ষা জীবনে বাস্তবায়ন প্রতিফলন ঘটাবো তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন।